রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার বটজমলা পদ্মা নদীতে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় ওই যুবকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় দেহটি অন্যত্র থেকে ভেসে এসেছে পুলিশের প্রাথমিক অনুমান দেহটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে তারাই পুলিশে খবর দেয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি